গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত বন্য হস্তির আক্রমণত পুরুষ মহিলার মৃত্যু হয়েছে। নিশা 10 বজাত হাতির আক্রমণত মৃত্যু হয়েছে দুয়োকে। নিহত দুয়োরে পরিচয় এতিয়ালৈকে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। এখন বাইকেরে গৈ আছিল আর তেনে সময়তে হাতির জাকর সহ মুখামুখি হয়েছিল। হাতির জাকে আক্রমণ করার থিতাতে মৃত্যু হয়েছে দুয়োগীর। পিছত আরক্ষী উদ্ধার করেছে দুয়োগীর মৃতদেহ। এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত। বন্য হস্তির আক্রমণত পুরুষ মহিলায় মৃত্যু খাপতি লোছে। তেতিয়া ঠিক নিশা 10 মান বাজিছিল। সেইখিনি সময়তে গৈ আছিল রাতি বাইকেরে। তেনেকুৱা সময়ত সন্মুখত হাতির এটা জাক আহিল, মুখামুখি হল আর হাতি আক্রমণ করার ফলত দুয়োগীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই মৃত দুয়োগী কোন এতিয়ালৈকে ধরব পৰা হোৱা নাই। সুদখোরর সন্ধানত নগাঁও আরক্ষীর অভিযান। আরক্ষীর জালত পড়েছে সুদখোর অসীম দাস আর অরুণ দাস। 20% সুদত ধার দিয়ে 42 কোটি টাকা আদায় করেছিল অসীম আর অরুণে। মধুপুরের সুদখোর সুনমণি দাসর সন্ধানতো আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। এতিয়াও পলাতক হয়ে আছে ইমরান খান ওরফে ইরান। সুদখোরর সন্ধানত রাজ্যজুড়ি এতিয়া অভিযান অব্যাহত রাখিছে আরক্ষী। নগাঁও আরক্ষী অভিযান চলাইছে। আরক্ষীর জালত পড়েছে সুদখোর অসীম দাস আর অরুণ দাস। 20% সুদ দিয়ে এতিয়ালৈকে 42 কোটি টাকা আদায় করেছিল অসীম আর অরুণে। মধুপুরের এই সুদখোর সুনমণি দাসর সন্ধানতো আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। কিন্তু ইতিমধ্যে পলাতক অবস্থা থাকা বলে জানা গেছে ইমরান খান ওরফে ইরানক। বোকাজানত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। থিতাতে মৃত্যু হয়েছে এগারী মোটরসাইকেল আরোহীর, আহত হয়েছে আন এগারী লোক। দুর্ঘটনাত কৃতিলাল বাঘদাস নামৰ লোকগুলির মৃত্যু হওয়ার অজয় পরিয়ার নামৰ আন এগৰাকী লোক আহত হয়েছে। দুর্ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন করেছে বাহনখনে। বোকাজানত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আন এটা। থিতাতে মৃত্যু হয়েছে সাইকেল আরোহীগুলির, আহত হয়েছে আন এগারী লোক। কৃতিলাল বাগদাস যেগুলি লোকের মৃত্যু হয়েছে, অজয় নামৰ আন এগৰাকী আহত হয়েছে। আনফালে দুর্ঘটনা সংঘটিত করে বাহনখন পলায়ন করে। সরকারি কর্মচারীর বদলিক লৈ কঠোর হয়েছে নির্বাচন আয়োগ। 3 বছরতকৈ অধিক সময় কার্যনির্বাহ করা কর্মচারীক বদলি করার নির্দেশ দিয়া হয়েছে। সরকারি কর্মচারীর বদলিক লৈ নির্বাচন আয়োগের নির্দেশনায় একেখন জেলাতে কার্যনির্বাহ করা কর্মচারীক বদলির নির্দেশ। একটা লোকসভা সমষ্টিত থাকিব নোৱাৰিব পুরনি কর্মচারী। দেশের প্রতিখন রাজ্যলৈ নির্বাচন আয়োগের এই বিশেষ নির্দেশনা। সরকারি বদলির নির্দেশনা কঠোরভাবে বলবতর নির্দেশ। রাজ্য সরকারসমূহক শূন্য সহনশীল নীতি গ্রহণেরও নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি কর্মচারীর বদলিক লৈ এনেক নির্বাচন আয়োগ কঠোর হয়েছে। যোনে 3 বছরতকৈও অধিক সময় কার্যনির্বাহ করে আছে সেই সকল কর্মচারীক বদলি করে দিব লাগে। সরকারি কর্মচারীর বদলিক লৈ আয়োগে নির্দেশনা জারি করেছে। একেখন জেলাত কার্যনির্বাহ করা কর্মচারীক বদলি করার নির্দেশনা। লখিমপুরত যুবতীক ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তার হয়েছে চিকিৎসক। আরক্ষীর জালত অবদেশ হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তর অরূপ কুমার দত্ত। চাকরি বিচারি যাওয়া যুবতীক বলাৎকারের চেষ্টা করার অভিযোগ। যুবতীগুলির অভিযোগের ভিত্তিক গ্রেপ্তার চিকিৎসক ডাক্তর অরূপ কুমার দত্ত। আমি জানাইছো অনেক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে লখিমপুরত। যুবতীক ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তার হয়েছে এগারী চিকিৎসক তথা স্বত্বাধিকারী অবনীশ হাসপাতালের স্বত্বাধিকারী এও ডাক্তর অরূপ কুমার দত্ত। চাকরি বিচারি যাওয়া যুবতীক বলাৎকারের চেষ্টা করার অভিযোগ আর যুবতীগুলির অভিযোগের ভিত্তিত গ্রেপ্তার হয়েছে চিকিৎসক ডাক্তর অরূপ কুমার দত্ত। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাত একেলগে রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের মোরাদাবাদত উপস্থিত হওয়া ন্যায় যাত্রাত রাহুল গান্ধীর সঙ্গ দিছে ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কায় পশ্চিম উত্তর প্রদেশের আমরাহা, সম্ভাল, আলিগড়, আগ্রা, ফাতেহপুর আদি অঞ্চলত ন্যায় যাত্রাত অংশগ্রহণ করব। কাইলৈ রাহুল প্রিয়ঙ্কার ন্যায় যাত্রাত অংশগ্রহণ করব সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবে। আজি পুয়া মোরাদাবাদের পর আরম্ভ হয়েছে রাহুল প্রিয়ঙ্কার যাত্রা। কাইলৈ কেবাখনো জেলার মাজেরে গৈ ন্যায় যাত্রা প্রবেশ করব রাজস্থানত। আর উল্লেখ করব লাগিব যে উত্তর পূর্বাঞ্চলের পর আরম্ভ হওয়া কংগ্রেসের ন্যায় যাত্রা 26 ফেব্রুয়ারির পর 1 মার্চলৈ সাময়িকভাবে স্থগিত রখা হব। কেনো 27 আর 28 ফেব্রুয়ারিত রাহুল গান্ধীয়ে বিশেষ ভাষণ প্রদান করবলে উপস্থিত হবগৈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। আর তারপর উভতি আহি নতুন দিল্লীত কেবাখনো গুরুত্বপূর্ণ বৈঠকত অংশগ্রহণ করার পিছতহে 2 মার্চের পর আরম্ভ করব ন্যায় যাত্রা। আর এয়াই আছিল আজির বিয়লির খবর। বিদায় লিছো মই কৃপাঞ্চল রাজবংশীয়ে। নমস্কার।
ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল